আমাকে এটি করে আমারটাও একটু রাখলে ভালো হয়। তাহলে তারা আবার আব্দুল রাহমান কেমন বলতেন
ওমর গানের সমগ্র সমর্থন করলেন যে ইসরায়েলিত রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের বিদায়ের কথা। গুরুত্বপূর্ণ জিনিস যে কারণে বুঝতে হবে, শুধু শব্দ বুঝে বা ভাষা বুঝে তার অর্থ বের করা যাবে। অর্থ বুঝতে হলে কে বলছে, কাকে বলছে, তাদের আভ্যন্তরীণ কথাগুলো জানতে হবে। আজকাল দুনিয়াতে সাহিত্য ইত্যাদি স্কুলের পরে যে বিভিন্ন জায়গায় পড়ানো হয়, কবিতা পড়ানো হয়, কবিতা যখন পড়ানো হয় বিশেষ করে একটি উপরের স্তরে, ইউনিভার্সিটির স্তরে যখন কোনো কবিতা চর্চা হয়, কবিতার সরাসরি কবিতার শব্দের অর্থ যত বেশি পড়ে তার চেয়ে বহু বেশি পড়ে ওই কবি তার জীবন, তার সমাজ, তার বৈশিষ্ট্য এই সবে আলোচনা, কারণ ওইগুলো দিয়েই বুঝতে হবে যে তার কথার অর্থ কি। সেই ব্যক্তিকে যদি না জানি, সে কোন সমাজে বড় হয়েছে যদি না জানি, তার আভ্যন্তরীণ অবস্থাগুলো যদি না জানি, শুধু কথা থেকে তার অর্থ বের করা যাবে। আল্লাহ তাআলা তার কিতাবকে নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত রেখেছেন, কিন্তু এই হিদায়াত সেই পাবে যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, আর এই সম্পর্কের কারণে আল্লাহর কথার উদ্দেশ্য সে বুঝতে পারে। আর ওই সম্পর্ক যদি না থাকে, তাহলে শুধু কথা থেকে ভাষা যদি জানেও এবং ভালো করে জানে, কথা থেকে তার অর্থ বের করতে পারে না। আল্লাহ তাআলা যখন সহিহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মানুষের হিদায়াত পাওয়ার সময় এসে গেছে, সাহাবারা বুঝতে পারলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময়ও এসে গেছে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে থাকা মানুষের হিদায়াতের জন্যই ছিল। আর হিদায়াতের কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, তাহলে দুনিয়াতে আর থাকার কোনো যুক্তি নেই। হাসপাতালের রোগী ডাক্তার কয়েকদিন থেকে চিকিৎসা চলছে, আর রোগীর অবস্থাও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডাক্তার একদিন এসে পরীক্ষা করলেন, সব কাগজপত্র দেখে দিয়ে পরীক্ষা টিকা করা হয়ে তারপর রোগীকে বললেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনার রোগ আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালো হয়েছে, আর আপনি এখন সম্পূর্ণ সুস্থ। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। কাছে যে ডিউটিতে যে অফিস আছে হাসপাতালে, ডাক্তার যখন বলে গেলেন সম্পূর্ণ সুস্থ, রোগী গিয়ে অফিসে বলবে যে আপনাকে আমাকে আপনারা কখন রিলাইজ করবেন, হাসপাতালে রিলিজ করবেন কখন, কখন যাবো। সে জিজ্ঞেস করলো যে ডাক্তার সাহেব কাকে বলেছেন নাকি আপনি চলে যাবেন? হ্যাঁ ডাক্তার বলেছেন আমার যাওয়া। কি বললেন তার সাথে? কি বলেছেন ডাক্তার সাহেব? বলেছেন আপনি সুস্থ। এই কথা যদি ডাক্তার সাহেব বলেছেন, এরপরে আলাদা করে আমার বলার প্রয়োজন নেই যে আপনি ওখানে যেতে পারেন। হাসপাতালে থাকা ছিল ওনার সুস্থতা অর্জন করার জন্য, চিকিৎসার জন্য। সুস্থতা যখন অর্জন হয়ে গেছে, এরপরে হাসপাতাল থাকার আর কোনো যুক্তি নেই। মাদ্রাসায় ছাত্র পড়তে আসে, পড়াশোনা চলতে থাকে, এক সময় মাস্টার পড়া সম্পন্ন হয়ে যায়, মাস্টার পড়া শেষ হয়ে গিয়ে পড়ে ওই ছাত্র আর মাস্টার থাকার তার কোনো কারণ নেই, যেখানে তার থাকবার জায়গা ছিল ওইটাও বাতিল হয়ে যায়, তার খাওয়ার বন্দোবস্ত ছিল এটাও বাতিল হয়ে যায়। মাস্টার ইউনিভার্সিটি কলেজে ওঠে, একই নিয়ম, সময় উত্তীর্ণ হয়ে গেলে পরে তার সিটও ক্যান্সেল হয়ে যায়, তার অন্যান্য সুযোগ সুবিধা যেগুলি ইউনিভার্সিটি দিত ওগুলো ক্যান্সেল হয়ে যায়, কারণ এখন আর তার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এই কথা সেই করতে পারবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার মকসদকে বুঝে, আর মকসদকে যদি না বুঝে তাহলে কথা থেকে তার কথা বের করতে পারবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর এই কিতাবের মধ্যে হিদায়াত আছে,
কিন্তু এই কিতাব থেকে হিদায়াত পাওয়ার জন্য তার দিলকে খালি করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা শর্ত, নইলে সে শুদ্ধ অর্থ বুঝতেই পারে না। আল্লাহ মকসুদকে যদি না বুঝে বরং তার মোকাবেলায় নিজের মনের ভিতরে যদি বাতিল মকসুদ থাকে, তাহলে আল্লাহর কিতাব থেকে সে হিদায়াত না পেয়ে তার গুমরাহি বেড়ে যাবে। আর আল্লাহ তাআলা এই কথা নিজেই জানিয়েছেন, কিতাব সম্বন্ধে বলেছেন ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হিম মানে কোরআন শরীফ, আল্লাহর কথা, আল্লাহর কথার দ্বারা অনেকেই হিদায়ত পায় আর অনেকেই গুমরাহ। আল্লাহর কথা তার কেমন করে গুমরাহ হয়? এই কথাকে যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন না করে, তার মনকে খারাপ দুর্গ থেকে পার না করে, তাহলে আল্লাহর কথাকে সে নেবে কিন্তু বিয়ের বইটাকে সে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে। আরবিতে একটা কথা আছে কালিমাতুল হক ইউরিদ বিহাল বাতিল, সত্য কথা বাতিল উদ্দেশ্যে। দুনিয়াতে যে বাতিল চলে বাতিলকে চালাবার জন্য সব মিথ্যা কথা বলতে পারে, সত্য কথাও বাতিলের উদ্দেশ্যে প্রচুর ব্যবহার করা যায় আর ব্যবহার করা হয়, সে পুরো উদ্দেশ্যে ব্যবহার করে। তো যেরকম দুনিয়ার জিনিসকে ভালো মন্দ সব উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, কারো কাছে বন্ধু কাছে ডাকাতি করার জন্য বন্ধুকে ব্যবহার করা যেতে পারে, আবার ডাকাতের বিরুদ্ধে একজন মানুষকে বাঁচাবার জন্য ব্যবহার করা হতে পারে। ভালো উদ্দেশ্য হতে পারে, মন্দ উদ্দেশ্য হতে পারে, বন্ধু তো বন্ধু কি, কিন্তু যে যেভাবে ব্যবহার করতে চায় সে ওইভাবে করতে পারে। আল্লাহ তাআলার কালামকেও এটা যে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তা না, থেকে ভালো উদ্দেশ্য ব্যবহার করা যায়, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এর জন্য আল্লাহ তাআলা তার কিতাবকে পা দেওয়ার জন্য আগে শর্ত লাগিয়েছেন যে নিজেকে পাপ করতে হবে। তো সেগুলি আকাবের মধ্যে আছে জাহি পাখি অর্জন আল্লাহ কিতাবকে করবার আগে যদি রজু না থাকে রজু করতে হবে, যদি গোসল কম করে থাকে তাহলে গোসল করতে হবে, তো পাখি অর্জন করে তারপর কিতাবকে করতে হবে, নইলে এটাকে স্পর্শ করা যাবে না। মুত্তাকি যদি হয় তাহলে এই কিতাবের ভিতর সে হিদায়াত পাবে, আর মুত্তাকি যদি না হয় তাহলে এই কিতাবের মধ্যে সে হিদায়াত পাবে। ওখান থেকে সে খারাপ অর্থ বের করবে। দুনিয়ার সব জিনিসের মতো যে যেভাবে যায় ওইটাকে বের করতে পারে, ভালো বের করতে পারে, খারাপও বের করতে পারে। একই জমি জমি খুব উর্বর আর মাটির ভিতর সারও আছে, পাশাপাশি গোলাপ ফুলের গাছও আছে আর বিচুপি পাতাও আছে। গোলাপ ফুলের গাছ যেখান থেকে রস টানে ওই জায়গা থেকে বিচুপি পাতাও রস টানে, গোলাপ ফুলের গাছ ওখান থেকে ওই মাটির ওই রস থেকে ফুলের সুন্দর গোলাপি পাপড়ি রং বের করল, গোলাপের সুন্দর সুগন্ধ বের করল, পেয়েছে কোথায়? মাটির নিচে যে রস আছে সার আছে ওই জায়গা থেকে গোলাপ ফুল সুন্দর রং বের করেছে আর সুন্দর গন্ধ বের করেছে। একেবারেই কাছে একই মাটি একই রস ওখান থেকে কিছুটি পাতা তার দুর্গন্ধও বের করেছে আর তার বিষও বের করেছে। তো গোলাপ ফুল যে জায়গা থেকে সুগন্ধ এবং সুন্দর রং বের করতে পারল ওই জায়গা থেকে কিছুটি পাতা ওখান থেকে দুর্গন্ধ আর বিষও বের করতে পারল। সবচেয়ে পাওয়া যায় যে নিজের যোগ্যতা অনুযায়ী নিজের তলব অনুযায়ী বের করে দেয়। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আল্লাহর কথা
এই কথা মধ্যে আপনারা হৃদায়ত রেখেছেন, কিন্তু এই হৃদায়ত অর্জন করার জন্য শর্ত হচ্ছে নিজের তলবকে যেন আগে সুস্থ হোক, আল্লাহ তাআলা দিয়ে জোর থাকবে। আর যদি তার তলব ফাসিদ হয়, খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে খারাপ উদ্দেশ্য ওয়ালা একজন ব্যক্তি যদি ভালো কথাও শিখে, সেই এই ভালো কথাকে খারাপের জন্য ব্যবহার করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দিরে ছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওখানে তশরিফ আনলেন, আর ওই মন্দিরের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নেকি অর্জন করতে পারবে না যখন পর্যন্ত তোমাদের মাহবুব জিনিসকে আল্লাহর পথে খরচ না করো, আল্লাহর পথে ব্যয় না করো। আমাদের প্রিয় জিনিস পছন্দ করেন নাকি? রসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার বাগান বাইলোহা, আমি এটাই আল্লাহর রাস্তায় সত্তা করি। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্তাকে পছন্দ করলেন, কবুল করলেন, আর ওনারই দায়িত্ব দিলেন, তুমি এটা তোমার আত্মজীবনে বর্ণন করে দিয়ে নিজ হাতে দিলেন, বড় উন্নতি দিলেন, তুমি তোমার আত্মজীবনে বর্ণন করে দিল, উনি তাই বলল। এটাও সম্ভব বাসের মধ্যে কেউ উঠলো আর কোরআন শরীফ কিছু পড়া জানে, কিছু পড়লো আর বিজ্ঞাত আছে, আর হয়তো বা এই আয়াত দিয়েই প্যাসেঞ্জারের কাছে বিজ্ঞাত আছে যে লাম তারা বিড়া হাতা আপন কুতুব মাতা বিপুল। বড় স্বভাব হবে তোমরা যদি তোমাদের প্রিয় টাকাকে খরচা করা করো, আমি একজন গরিব মানুষ আমাকে টাকা দাও, আর আল্লাহ তারা বড় পছন্দ করেন যে কেউ তার প্রিয় সম্পদকে আল্লাহ পথে ব্যয় করবে, তো ওই আয়াত করে তার শুদ্ধ অর্থ বয়ান করে ভিক্ষা করছে, তো তার তিলাওয়াতও শুদ্ধ আর তার তাফসীরও শুদ্ধ, কিন্তু তার মকসদ অশুদ্ধ। দেওয়ার জন্য না করে ওটা সে নেওয়ার জন্য করছে, আর আল্লাহ তারা এটা নাজিল করেছে দেওয়ার জন্য। আবু তালহা নাজিল ওই আয়াত করলেন, ওই আয়াত করে উনি ওখান থেকে কিছু নিতে চাইলেন না, বরং ওরা সবচেয়ে মূল্যবান সম্পদকে দান করলেন। আল্লাহর কিতাবে মাদানা বাজল না, আল্লাহর শত্রু হয়েছে আমি আমার দিলকে দিলাম পাক, দিল একটা পাথর, এই পাত্রকে যত বেশি পাক করব আল্লাহ তালা এই পাত্রের মধ্যে তত বেশি এই দাখাল পাবে। আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু বহু নামকরা সাহাবী কুরাইশে বলেছেন, মান কানা মুসান্না ফলিয়াসান যুগা কালবা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরু হাল উম্মাহ আবরাহা উলুবা আমাতাহা ইলমান আকাল্লাহা আকালুবা قوم أخطره الله لنشر دينه ولإقامة دينه ولنشر دينه لنشر رسول صلى الله عليه وسلم ما كما قال رضي الله جه كان قمشن قرد شهدنا صحابة در قمشن قرد دنیا در جرا بدا بيه جسن اي امت در شاب چه بھالو شما جدا تا در بوشی شدی تا در دل شاب چه بشی پاک তাদের সবচেয়ে বেশি গভীর আর তাদের জীবন সবচেয়ে বেশি সরল সোজা। যে জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য আর এই দিনের প্রসাদ হয়েছে, তো সাহাবাদের দিলকে আগে পাক করা হয়েছে। কিভাবে? তাদের মনের যত যত পাপ বা চেতনা মনের চাওয়া থেকে নিজেকে মুক্ত করে সবরের মাধ্যমে, সবর তখন করতে হবে যখন অপ্রিয় কিছুকে মেনে নেয়, এটার নাম সবর। মনের ভিতর নানান চাওয়া আছে আর এই চাওয়াকে ছাড়া এটা প্রত্যেকের কাছে অপ্রিয়, যে যে জিনিস চায় ওটাকে পেতে চায়, ছাড়তে চায় না। আর যখন তার প্রিয় জিনিসকে ছাড়তে হয় তখন সবরের প্রয়োজন, তো প্রথমে সবরের তালিম দিয়েছেন তার প্রিয় জিনিসকে ছাড়াবার জন্য,
আর প্রিয় জিনিস যখন ছাড়া হয়েছে, দিল পাক হয়েছে, তখন আল্লাহ তাআলা সেই দিনের ভিতরে দিন ঢেলেছে। সে যেটা পাত্রের মতো, পাত্র যদি পাক হয় দুর্গন্ধ না থাকে, আতর দেওয়া হয় আতরের সুগন্ধ থাকবে, আর পাত্রের দিকে কেরোসিনের গন্ধ থাকে আতর ঢালে ওই আতরের কেরোসিনের গন্ধ পাওয়া যায়। আর জিন্দগি সুন্দর হবে। আর যদি দিল পাত্রকে পাক না করি তাহলে আল্লাহর কথা তো আল্লাহর কথাই, কিন্তু নিজের বোঝাটা কি করবে? আল্লাহ আমাদেরকে সুযোগের বোঝা তো নসিব করুক। এই জন্য সবাই মনে করি ইনশাআল্লাহ আল্লাহ করে বেরোবো, মেহনত করবো, যেটা আল্লাহ তালা মেহনত করে আমাদের দিলকে পাক করে দেন, আর আমরা আল্লাহর কথাকে ওইভাবে বুঝতে পারি যেভাবে সাহাবারা বুঝতেন আর যেভাবে আল্লাহ তালা বুঝে থাকে। সবাই মনে করি ইনশাআল্লাহ।